দেখুন, কর্ণাটকে ডবল ইঞ্জিন সরকার এইবার ভোটের রায়ে খুশ হয়েছে উনি বলছেন, কিন্তু কর্ণাটকে বিজেপি কতগুলো সিট পেয়েছে এখনো পর্যন্ত কংগ্রেসের সরকার শপথ নেয়নি, শপথ নিতে দিন, 6 মাস 1 বছর সরকার চলতে দিন, এখনো বহু খেলা বাকি আছে। কর্ণাটকের বিধানসভার বিধায়কের সংখ্যাতে কংগ্রেস জিতেছে। কর্ণাটকের ফলে বিজেপিতে এসেছিল তৃণমূলের যারা, তারা অভিযোগ করছে তাদেরকে নাকি কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না। তারা দলের সাথে যোগাযোগ রাখতে বলুন, তাহলে অবশ্যই পাত্তা হবে। কেন বলছেন রাজ্যে কর্ণাটকে কোথায় কী হচ্ছে, কর্ণাটকে কী ইঞ্জিন গেল, তাতে বাঙালির অ্যাসিড হয় নাকি? কর্ণাটকে ভোট হচ্ছে, ওখানে ভোট হবে, ওখানটার মতো বাঙালি, এখানে বাংলা বাংলার মতো হবে। বলছি দাদা, ভোট চলছে সেখানে বালিখাদানের মালিকরা, বালিখাদান হুগলি জেলাতে বালিখাদানের মালিকরাই তো তৃণমূল কংগ্রেস চালায়, তাদের টাকাতেই তো তৃণমূল কংগ্রেস হৃষ্টপুষ্ট। জামালপুরে হয়েছে, অধরকান্তি একটা দেহ তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের জামালপুর এবং তার সংলগ্ন এলাকা, এ তো নতুন কিছু না। গতকাল মহাসচিবকেও একটু ব্যাক করে একটু রেড করা হয়নি, অভিষেকের বার্তা একটু পেছন থেকে শুনেছিল। মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে, কারণ এই মহাসচিবরা তো আসলে মহাসচিব ছিলেন না, পোস্ট তো একটাই, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট, দেড়খানা পোস্ট এখন হয়েছে। এই দেড়খানা পোস্ট না জেনে বা না জানা অবস্থায় এত ঘটনা ঘটে গেছে, পার্থ চট্টোপাধ্যায় এত কিছু করে ফেলেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। মানুষকে কি বোকা পেয়েছেন নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছেন বাংলার মানুষকে যা বোঝাবেন বাংলার মানুষ বুঝে নেবে, যেখানে সিংহের বাচ্চাও হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, যেখানে পার্থ চট্টোপাধ্যায় এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, এত লোককে চাকরি দিয়ে দিলেন ঘুষ নিয়ে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে না, এটা বিশ্বাস করতে হবে আমাকে না বাংলার জনগণকে বিশ্বাস করতে হবে। টু বিজেপি সেটাই মানে রেজাল্ট হয়েছে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ভোট টু বিজেপি করলো, আর কর্ণাটকের লোক শুনেন, আদৌ এত বড় নেতা তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাহলে তুমি কর্ণাটকে ভোটে গিয়ে প্রচারও করতে পারতেন, প্রচার করলেন না কেন? কারণ ওখানে গিয়ে প্রচার করলে বিজেপি জিতত, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে আমার লোকজন বিজেপিকে ভোট, তো আছে গোষ্ঠী থাকতে পারে, কিন্তু বুথ সভাপতি যেটা ঠিক করবেন পঞ্চায়েতে তিনি প্রার্থী হবেন, কি বলবেন? বিজেপি শুনে শুনে বলছে, আমরা বহু জায়গায় একই কথা বলেছি যে বিজেপি বুথ থেকে যে প্রার্থী ঠিক হয়ে করে দেবে, আমরা আগে থেকে বলেছি, নিয়েছি আজ থেকে 3 মাস আগে বলে দিয়েছি। বিজেপি শুনে শুনে এখন বিজেপিকে নকল করার চেষ্টা করছেন, বিজেপির মতো সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছেন, তাঁবু খাটিয়ে রাত্রিবেলা কাদের সাথে মিটিং করছেন আমরা সব জানি, আমাদের কাছে সব খবর আসছে, কিন্তু ওইভাবে উনি বাঁচতে পারবেন না। উনি যদি ভেবে থাকেন যে উনি গ্রেপ্তার হবেন আর তার জন্য বিভিন্ন লোকেরা রাস্তায় নামবে, তুলকালাম চালাবে, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি গণ্ডগোল হবে, সেটা হচ্ছে মানে উনি কি গ্রেপ্তার হবেন? গ্রেপ্তার হওয়া কি নিশ্চিত দাদা? দেখুন, আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে যা জানতে পারছি আর আমাদের সাধারণ বোধ বুদ্ধিতে যা বলে, গ্রেপ্তার হওয়া তো শুধু সময়ের অপেক্ষা, কারণ যেভাবে ওনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গেছে, মিডিয়া বলছে থাইল্যান্ডে টাকা গেছে, আরও বিভিন্ন মালয়েশিয়াতে টাকা গেছে, যদি টাকা গিয়ে থাকে কার অ্যাকাউন্টে গেছে, যার অ্যাকাউন্টে গেছে তারপর সে তো অ্যারেস্ট হবে। সুকান্ত, 112টার বেশি সিট পাবে না বিজেপি, কে বলছে? কালকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। ওনার মাথা খারাপ হয়ে গেছে, ওটাকে বলুন, ওনাকে বললেন একে চন্দ্র ভালো করে শিখে নিই, আবার শিখতে বলুন, ভালো করে শিখতে বলুন। এখনও যদি কর্ণাটকে লোকসভা নির্বাচন হয়, এর উল্টো ফল হয়, লোকসভাতে মোদিজির উপর মানুষ, বাংলার মানুষ শুধু নয়, গোটা ভারতবর্ষের মানুষ ভরসা করে, মোদিজিকে 2 হাত তুলে আশীর্বাদ করবে, এবারও আমরা 300 পার করবো। পঞ্চায়েত জনজোয়ারে পরিণত হয়েছে, মানে এত লোকজন হচ্ছে, এনে কী বলবেন? দেখুন, উত্তরবঙ্গ থেকে উনি এই নবজোয়ার শুরু করেছিলেন, যেখানে যেখানে নবজোয়ারের প্রোগ্রাম করেছে সেখানে সেখানে 15 তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে, এমনকি মরা কংগ্রেসে পর্যন্ত যোগদান করেছে, পুরো উত্তরবঙ্গ জুড়ে। উনি নবজোয়ার না নবপ্লাবন কী দেখতে পাচ্ছেন? আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আমরা শুধু দেখতে পাচ্ছি যে ভাইপো গেছে,